তারপরে বলছে তিন বছর পর অর্থাৎ 75 সালে এ সংখ্যা দাঁড়িয়েছে 47 জনে, পাঁচ বছর পর অর্থাৎ 1980 সালে এই কোটিপতির সংখ্যা হয়েছে 98, আর 10 বছর পর অর্থাৎ 1990তে হচ্ছে এ সালে সংখ্যা 943 জন, 2001 সালে কোটিপতির সংখ্যা হয় 5162। আচ্ছা, এইবার 208-এ এর সংখ্যা হচ্ছে দেখা দেয় 163। 19 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কোটিপতির সংখ্যা বৃদ্ধি বড় ধরনের একটা লাভ, এবং তারপরেও জানাচ্ছে 19 সালে কোটিপতির সংখ্যা দাঁড়ায় 83839 জন, 20 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 93890 জন, 21 সালে সংখ্যা দাঁড়ায় 21 সালে হচ্ছে 1,01,996 জন। স্যারের অনুভূতি জন্য রিকালেকশনের জন্য।